এই রোড দিয়ে আমরা এসেছি, এটা হলো ওদের এন্ট্রান্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার নিউ এপিসোড। তো আমরা শিলংয়ে আছি, আজকে আমাদের থার্ড ডে ইন শিলং। আজকে আমরা ভাবলাম যে কোথাও একটা নতুন জায়গাতে যাব। তো আমাদের প্ল্যান হলো কি, আমরা যাবো এখন পুলিশ বাজার, সেখানটায় গিয়ে একটা স্কুটি হায়ার করবো, দেন উইল হ্যাড টুয়ার্ডস এমএল ক্যাফে চেরাপুঞ্জি। সো স্টে টিউন। তো আমরা স্কুটি নিয়ে নিয়েছি, উই আর অন আওয়ার ওয়ে টু ক্যাফে চেরাপুঞ্জি। তোমরা যদি এ ধরনের কোনো অফবিট জায়গাতে যেতে চাও, সো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ ইউ উইল এনজয় ইট। আমরাও ফার্স্ট টাইম যাচ্ছি এই জায়গাতে, লেটস সি, গিয়ে এক্সপ্লোর করি। আর তাছাড়াও যদি আশেপাশে আরও কোনো লাইক ভালো জায়গা থাকে সেখানটাও যাবো, চেষ্টা করবো যাওয়ার। সো ভিডিওতে থাকো অ্যান্ড এনজয়। সো আমরা চলে এসেছি ক্যাফে চেরাপুঞ্জিতে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি সোহরাতে যায়, আরও 22 কিলোমিটার্স পরে সোহরা পাবো আমরা। সো আমরা ভাবছি এখানটায় কিছু সময় কাটিয়ে সোহরাতে চলে যাবো, যদি দেখি টাইমে যদি কভার হয়। আসার সময় হাতে ডান দিকে পড়ে, একদম রোডের সাথেই, এই রোড দিয়ে আমরা এসেছি। এখন আমরা ভিতরে যাবো। এখন চেরাপুঞ্জি ক্যাফের ভিতরে চলে এসেছি। এই ক্যাফেটা খুব একটা বড় নয় আর খুব একটা ছোটও নয়, বাট মানে এই জায়গাটার যে অ্যাস্থেটিক ভাইব মানে সেটা ভীষণ ভালো, ইন মিডিস্ট অফ নেচার। আর সোহরা যাওয়ার পথে তোমরা এখানে লাইক স্টপেজ নিয়ে এখানে চা কফি এগুলো খেতে পারো বা লাঞ্চও করতে পারো, অ্যান্ড যদি থাকতে চাও তাহলে এখানে থাকতেও পারো, স্টে ফ্যাসিলিটিসও আছে, গুগল থেকে ওদের নাম্বারস নিয়ে বুক করে নিতে পারো। আমরা এখানে কফি অ্যান্ড ক্রিসপি চিলি বেবিকর্ন অর্ডার করেছি। সেই অর্ডারটা আস্তে আস্তে এই জায়গাটা দেখতে কেমন বা আশেপাশের ভিউটা কেমন সেটা অল্প তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো ওদের এন্ট্রান্স। আমাদের খাওয়া চলে এসছে, শ্রী সবিন। এখন বাজে প্রায় 3টে। সো আমরা ভাবছি যে অল্প সোহরার দিকে যাব। পুরা তো সোহরা আই থিঙ্ক যেতে পারবো না, কারণ টাইম হবে না। 22 কিলোমিটার্স যেতে আই থিঙ্ক আরও 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লেগে যেতে পারে, দেখি কতটুকু যেতে পারি। ক্যাফে চেরাপুঞ্জি থেকে বেরিয়ে আমরা একটা ওয়াটারফল ভিউ পয়েন্ট পেয়েছি,